বন্ধুরা, আজকের গল্প কলাগাছে গোলাপ। টুকি মা, টুকি কোথায় গেলি রে? তাড়াতাড়ি এদিকে আয় মা, সেই কখন থেকে তো তোর চাঁদ মুখটা দেখি না। হয়েছে বাবা, হয়েছে। তোমাকে আর এসব মিথ্যে কথা বলতে হবে না। তোমার এখন বাসায় ফেরার সময় হলো বাবা। তুমি সারা দিন বাইরে থাকো, আমাকে মোটেও ভালোবাসো না তুমি। এসব কথা বলে টুকি গাল ফুলিয়ে থাকে। লক্ষ্মী মা আমার, এভাবে মন খারাপ করে থাকিস না। তুই জানিসই তো পাখিদের সর্দার আমি, সব পাখির দেখাশোনা করা তো আমার দায়িত্ব, তাই তো আমাকে সারা দিন বাড়ির বাইরে থাকতে হয়। এখন তুই বল, আমি কি আমার দায়িত্ব ভুলে বাসায় বসে তোর সাথে গল্প করতে পারি? আমি অত কিছু বুঝতে চাই না বাবা। আমি জানি তুমি আমাকে মোটে ভালোবাসো না। আমাকে ভালোবাসলে তুমি সারা দিন বাইরে বাইরে থেকে অন্য পাখিদের নিয়ে ব্যস্ত থাকতে পারতে না। আমি সব বুঝি বাবা, আমি আর তোমার সাথে কথা বলবো না। আমার একা একা বাড়িতে থাকতে ভালো লাগে না, এই আমি বলে দিলাম। তোমার সাথে আমি কোনো কথা বলবো না, তোমার সাথে আমার আরই। তুই এভাবে বলতে পারলি রে মা? তোর মা মারা যাওয়ার পর থেকেই আমি তোকে কোলে পিঠে করে বড় করলাম, আর সেই তুই আজ আমাকে বলছিস আমি তোকে ভালোবাসি না, তুই আমার সাথে কথা বলতে চাস না। এ কি বাবা, তুমি আবার আমার কথায় কষ্ট পেলে নাকি? বিশ্বাস কর বাবা, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি। যাই হোক বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না তোমার সাথে আরে কেটে ভাব করে নিলাম, বুঝেছ? কি গো, এখনো মন খারাপ করে থাকবে? তাহলে তুমি বরং আমাকে বকো। টুকির কথা শুনে তোনা হাসতে থাকে। পাগলি মেয়ে আমার, আয় মা কাছে আয়। এভাবেই মেয়েকে নিয়ে টোনার দিন কাটছিল। একদিন সুখী পায়রা কাঁদতে কাঁদতে টোনার বাসায় আসে। টোনা দাদা, টোনা দাদা, দয়া করে একটু বাইরে আসুন, আপনাকে যে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আছে, বাইরে আসুন দাদা। সুখী পায়রার এমন কান্না জড়ানো কণ্ঠ শুনে টুকি তাড়াতাড়ি বাইরে আসে। আরে সুখী মাসি, যে কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? আর বাবা তো এখন বাসায় নেই, বাবা তো বিচারের কাজে বাইরে গেছে। তা মাসি, তোমার কি কি সমস্যা হয়েছে আমাকে বলতে পারো, বাবা আসলে আমি বাবাকে সবটা বুঝিয়ে বলবো। আচ্ছা, তোমাকেই বলছি তবে সবটা। আসলে আমার স্বামী কিছুদিন থেকেই আমাকে বলছে আমার বাবার কাছ থেকে যৌতুকের টাকা আনতে, আর আমি যৌতুক আনতে রাজি হইনি বলে আমাকে ভীষণ মারধর করেছে। আরো বলেছে আমি যদি দুদিনের মধ্যে যৌতুকের টাকা না নিয়ে আসি তবে নাকি আমায় মেরেই ফেলবে। তুমি কি বলছো এসব মাসি? যৌতুক নেওয়ার জন্য মিশু তোমায় মেরেছে? আর মাসি, মিশু কি জানে না নাকি যৌতুক নেয়া আর দেয়া অপরাধ? আমি জানি আর মেশো জানে না। যাই হোক মাসি, তুমি আর এভাবে কেঁদো না, তুমি এখন বাসায় ফিরে যাও, বাবা এলে আমি বাবাকে সবটা বুঝিয়ে বলবো। এরপর সুখী পায়রা সেখান থেকে চলে যায়। আর টোনা বাসাতে ফিরলেই টুকি সুখী পায়রার ব্যাপারে সব কথা তাকে খুলে বলে, আর সব কথা শুনে টোনা ভীষণ রেগে যায়। আর এসব সমস্যার সমাধানের জন্য টোনা সুখী পায়রার বাসায় যাওয়ার জন্য রওনা দেয়। এদিকে টুকি একা একা বাসায় না থেকে ঘুরতে বের হয়। আর ঘুরতে ঘুরতে টুকি গহীন জঙ্গলে চলে যায়। আর সেই গহীন জঙ্গলের একটা গাছে টুকি খুব সুন্দর এক লাল রঙের একটা ফল দেখতে পায়। ও মা, কি সুন্দর লাল রঙের ফল! আর ফলটা দেখে মনে হচ্ছে এটা অনেক রসালো আর সুস্বাদু, আমি এক্ষুনি এই ফলটা খাবো। এসব কথা বলে টুকি ফলটা খায়। আর ফলটা খাওয়া শেষ হতেই টুকি আকারে অনেক ছোট হয়ে যায়। এদিকে তো টুকি ভীষণ ঘাবড়ে যায়। ও মা গো, আমি এত ছোট হয়ে গেলাম কি করে? আশেপাশে সব গাছ অনেক বড় বড় হয়ে গেছে দেখছি। এ ঈশ্বর, এ আমার কি হয়ে গেল? আমার থেকে মনে হয় পিঁপড়েরাও বড়। এই ফল খেয়েই তো
আমার এ হাল হলো মনে হচ্ছে। এবার আমার কি হবে? আমাকে তো কেউ সহজে দেখতে পারবে না। এসব কথা ভাবতে ভাবতে টুকি বাসার দিকে ফিরতে থাকে। এদিকে টোনা বাসায় ফিরে টুকি কোথাও দেখতে পায় না, আর এতে সে ভীষণ অস্থির হয়ে যায়। আর বাসার সামনে ডালে হতাশ হয়ে বসে পড়ে। আর তখনই ছোট্ট টুকি সেখানে আসে আর টোনাকে অনেক ডাকতে থাকে। বাবা বাবা, ও বাবা, একটু বাড়ির নিচের দিকে তাকাও, আমি এখানে তোমার পায়ের কাছে। বাবা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? বাবা নিচে তাকাও বাবা। হঠাৎ এমন ডাক শুনে টোনা তার পায়ের দিকে তাকায়। আর ছোট্ট টুকিকে দেখে তো টোনা ভীষণ ঘাবড়ে যায়। আর তারপর টোনা টুকিকে হাতের তালুতে নেয়। হায় ঈশ্বর, এ কি সর্বনাশা কাণ্ড! এসব কি করে হলো রে মা? মা, তুই এত ছোট হয়ে গেলি কি করে? এরপর টুকি টোনাকে সবটা খুলে বলে। সব কথা শুনে তো টোনা ভীষণ চিন্তায় পড়ে যায়। আর মেয়ের চিন্তায় টোনা উদাস হয়ে যায়। এমন করেই দুদিন কেটে যায়। আর টোনা একদিন উদাস হয়ে তার বাড়ির পাশে বসেছিল। আর হঠাৎই একটা উল্লু পেঁচা টোনার কাছে আসে। এ কি সর্দার, কি হয়েছে তোমার? তুমি এমন উদাস হয়ে বসে আছো কেন? এমন কি চিন্তা তোমার বলো তো আমাকে। এরপর টোনা তার চিন্তার কারণ উল্লু পেঁচাকে খুলে বলে। আর এইসব কথা শুনে উল্লু পেঁচা বলে, ও এই ব্যাপার? ধুর সর্দার, তুমি এত ভেবো না তো, আমি জানি এর সমাধান কি। শোনো সর্দার, এই জঙ্গল পেরিয়ে মানুষ নদীর তীরে একটা অদ্ভুত কলা গাছ আছে। যে কলা গাছে কলা না গোলাপ ধরে আছে, ওই গোলাপটা এনে যদি তোমার মেয়ের গায়ে ছোঁয়াতে পারো, তবেই তোমার মেয়ে স্বাভাবিক আকারে ফিরে আসবে, বুঝেছো? এসব কথা বলে উল্লু পেঁচা সেখান থেকে চলে যায়। আর উল্লু পেঁচার কথা মতো টোনা কলা গাছের সেই গোলাপ আনার জন্য রওনা দেয়। আর এত দূরের পথ যেতে যেতে টোনা ভীষণ ক্লান্ত আর ক্ষুধার্ত হয়ে পড়ে। আর সে জঙ্গল থেকে কিছু ফল সংগ্রহ করে খাওয়ার জন্য। ঠিক তখনই টোনার কাছে একটা ক্ষুধার্ত শালিক আসে। উফ, বড্ড খিদে পেয়েছে, তুমি আমাকে ফলগুলো খেতে দেবে গো? আমি যে দুদিন ধরে কিচ্ছু খাইনি, আর কোথাও ফল খুঁজে পাচ্ছি না, দিবে খাবার? এরপর টোনা শালিককে ফলগুলো দিয়ে দেয়। এভাবেই গোলাপ আনতে যাওয়ার পথে টোনা অনেক পরীক্ষার সম্মুখীন হয়। আর সব পরীক্ষাতেই টোনা সততার নিষ্ঠার সাথে উত্তীর্ণ হয়। অবশেষে টোনা নদীর তীরে সেই কলা গাছের সামনে চলে আসে। যাক, অবশেষে আমি এই কলা গাছের সামনে চলে এলাম। আর সত্যিই তো এই কলা গাছে গোলাপ ধরা আছে। কলা গাছেই গোলাপ, কারণ আমি যে মায়াবী কলা গাছ। যাই হোক, আমার কাছে আসার পথে তুই যে সব পরীক্ষার সম্মুখীন হয়েছিস সব আমার সাজানো ছিল। তবে তুই অনেক সৎ, তাই সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। এবার এই গোলাপটা নিয়ে যা তো, আর তোর সমস্যার সমাধান কর। এরপর টোনা গোলাপটা নিয়ে বাসায় ফিরে যায়। আর ছোট্ট টুকি শরীরে গোলাপটা ছোঁয়ায়। আর সাথে সাথে টুকি স্বাভাবিক হয়ে যায়, যা দেখে টোনা অনেক খুশি ছিল।